একজন ইউনিয়ন চেয়ারম্যান তিনি আসলে কিভাবে সংসদ সদস্য হলেন আসলে এই গল্প কথা যদি একটু বলতেন আমাদের মানুষকে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি সরকারিভাবে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার আছে আপনার আছে তো দর্শক সমকাল গল্প কথা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইকলাসুর রহমান আমি ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছে। ঢাকা ১৯ আসন থেকে যেখানে বিভিন্ন জল্পনা কল্পনা শেষে একজন ইউনিয়ন চেয়ারম্যান তিনি এমপি হয়েছেন সরাসরি ইউনিয়ন চেয়ারম্যান থেকে এমপি এজন্য এক গল্প কথা যেখানে নির্বাচন করেছেন প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং পাশাপাশি সাবেক সংসদ সদস্য যিনি মুরাদ জং খুব নামকরা রয়েছেন তাকে হারিয়ে আজকে এই জয়লাভ তারা দুজনই খুব কাছাকাছি ভোটের সংখ্যা ছিল আমরা সেই গল্পের নেপথ্য জানব এবং তিনি আসলে কিভাবে জয়লাভ করেছেন এই গল্পের পুরো পিছনের কাহিনী তিনি বলবেন আমার সাথে যুক্ত রয়েছেন তিনি আমি কথা বলি আসসালাম ভাই কেমন আছেন আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফুল ভাই আপনাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে মহলে যে একজন ইউনিয়ন চেয়ারম্যান তিনি আসলে কিভাবে সংসদ সদস্য হলেন আসলে এই গল্প কথা যদি একটু বলতেন আমাদের আসলে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে বিজয়ী হয় সবচেয়ে চ্যালেঞ্জিং একটি কাজ আমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চ জনসংখ্যা অধিষিত ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাত বছর দায়িত্ব পালন করেছি এই সাত বছরে আমি আমার ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি অনেক অসহায় নিরীহ দরিদ্র মানুষের মানুষকে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি সরকারিভাবে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে মানুষ নির্বিঘ্নে যে কোনো সময় যে আমার কাছে এসে তাদের দুঃখ কষ্ট এবং প্রয়োজনের কথা বলতে পারে আমি ম্যাক্সিমাম সময় চার দোকানে বসেই থাকি সাধারণ মানুষ যাতে অতি সহজেই আমাকে পায় এই যে অতি সহজে আমাকে পাওয়া আমার কাছে এসে কথা বলতে পারা এই যে বিষয়টি এটি মানুষের মনে দাগ কেটেছে মানুষ মনে করেছে যে এই ধরনের নেতাই আমাদের সংসদ সদস্য হিসেবে প্রয়োজন এই এই পরিচিতিটা শুধু আমার ইউনিয়নে ছিল পাশাপাশি আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই থানার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার কারণে আমি আশুলিয়া থানায় পাঁচটি ইউনিয়নে আমার ব্যাপক পদচারণা ছিল সাংগঠনিক কাজের কারণে রাজনৈতিক কারণে আমি দলকে অনেক বেশি সুসংগঠিত করেছি এই জন্য আশিলা থানার পাঁচটি ইউনিয়নের জনগণ আমার সম্পর্কে ব্যক্তিগতভাবেই জানে এই জন্য এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দিতে তারা কার্পণ্যবোধ করেনি আর আমি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব এই সিদ্ধান্তটি আমি নিয়েছি সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে সাংবাদিক সম্মেলন করে আমি আমার প্রার্থীতা ঘোষণা দিয়েছি এই অতি অল্প সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এই অঞ্চলের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে আমি নির্বাচিত হয়েছি জনগণের মধ্যে আমার যদি আমার সম্পর্কে যদি তাদের আস্থা না থাকতো বিশ্বাস না থাকতো তাহলে কিন্তু আমাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে সরাসরি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা উনিশ সংসদীয় এলাকায় দুজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বাচিত হওয়া খুব সহজ কাজ নয় এই নির্বাচনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের চেয়ে অনেক বেশি কঠিন অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড আত্মবিশ্বাসী একজন মানুষ এবং আমার লক্ষ্য সুনির্দিষ্ট আমি রাজনীতি করে আমার সর্বশেষ লক্ষ্য কী সেটিও আমার সুনির্দিষ্ট এজন্য প্রত্যেকটা মানুষই যদি আত্মবিশ্বাসী না হয় তাহলে তার যে কোনো কাজে তার পক্ষে বিজয়ী হওয়া অনেক কঠিন কাজ আত্মবিশ্বাসী মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলাম আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করি করার আগেই আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলাম যে আমি এই নির্বাচনে বিজয়ী হব আমি নির্বাচনের আগে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন পথসভা উঠান বৈঠকে আমি বক্তব্য দিয়েছি আমার ট্রাক মার্কার পক্ষে যারা নির্বাচন করছেন তারা প্রত্যেকেই সমাজের আলোকিত সম্ভ্রান্ত পরিবারের লোকজন এবং স্বচ্ছ মানুষ কোনো সন্ত্রাসীর জায়গা আমার ট্রাকে হয়নি হবেও না এবং আমি বলেছিলাম কোনো সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাস মাদক ব্যবসায়ী তাদের ভোটের আমার কোনো প্রয়োজন নাই আমি তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই না এবং নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যদি নির্বাচিত হতে পারি এই সমস্ত অপকর্মগুলো সমাজে আর থাকবে না আমি নির্বাচিত হওয়ার ঠিক দুই দিন পর সাভার পৌরসভা এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকা রাস্তা জুড়ে ফুটপাত বসেছিল যেই ফুটপাত বসে বসার কারণে রাস্তায় যে লোকাল লেন লোকাল গাড়িগুলো যে দিক দিয়ে চলে সেদিকে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হতো যদিও লোকাল লেনটি তৈরি করা হয়েছে দুইটি গাড়ি যাতে অনায়াসে চলাচল করতে পারে ফুটপাত থাকার কারণে একটি গাড়িও ঠিক মতো যেতে পারত না পথচারীরা ফুটপাত দিয়ে হাঁটতে পারতো না ফুটওভার ব্রিজগুলোতেও ফুটপাতের মানে এত বেশি আপনার ফুটপাত ছিল দিক দিয়েও মানুষ চলাচল করতে পারতো না সন্ধ্যার পর প্রায়ই ফুটওভার ব্রিজে মোবাইল ছিনতাই হতো টাকা চুরি করে নিয়ে যেত টাকা চিন্তায় চিন্তাই হতো আমি নির্বাচিত হওয়ার দুই দিন পর সমস্ত ফুটপাত বিশ বছর যাবৎ যেগুলোকে কেউ উচ্ছেদ করতে পারেনি আমি দু দিন পরই পুলিশ প্রশাসনকে বলে ফুটপাত উচ্ছেদ করে দিয়েছি সাভারের পাঁচ কিলোমিটার এলাকায় মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারে বিহীন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং চাঁদাবাজি সাভার পৌর এলাকায় বিশেষ করে এই ফুটপাতগুলোকে কেন্দ্র করে অনেক চাঁদাবাজি হতো অটোরিকশা ভ্যান বিভিন্ন পরিবহন সেক্টর থেকে যে চাঁদা যেগুলো হতো সেগুলো আমি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি শুধু সাভার পৌরসভায় নয় ঢাকা উনি সংসদীয় এলাকার প্রত্যেকটি মহাসড়ক থেকে সব ফুটপাত ইতিমধ্যেই উচ্ছেদ করে দেওয়া হয়েছে টরেভিনের পরিশোধিত পানি গুয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড চল্লিশটি দেশের তিরিশ কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক পানির ডাক্তার